আমাদের সাধনার অঙ্গীভূত করা হয়েছে না, আপনার উত্তরে আমাদের সংসার অনেকাংশে দূর হয়েছে। আজ এই বিষয়ে একটি প্রশ্ন আছে, আমাদের সঙ্গে জ্ঞান যোগ সাধারণ স্থান নির্দেশ করে আপনি ছাগলের উক্তি অদ্বৈত জ্ঞান আচল হতে যা ইচ্ছা তখন উল্লেখ করেছিলেন এবং জ্ঞান নিশ্চয় ভক্তির কথা বলেছিলেন, কিন্তু আমাদের অল্প বুদ্ধিতে জ্ঞান ও ভক্তির মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারি না। কারণ ভক্তিকে বলতে আমরা সাধারণত প্রভু এবং দাস, পিতা বা মাতা এবং সন্তান ইত্যাদি ভাব বজায় রেখে শাসন করি, কিন্তু জ্ঞান পথে মা বাপা আমি ব্রহ্ম ইত্যাদি ভাব বজায় রেখে এগোতে হয়। এই দুটি পথের মধ্যে সামঞ্জস্য কি করে সম্ভব, এ বিষয়ে আলোকপাত করলে আমরা উপকৃত হব। এই বিষয়েই বলি, সেদিন বলেছিলেন যা তারই পুনরুক্তি হবে এখন আবার তোমাদের বলেছিলাম, অদ্বৈত জ্ঞান আচরণ বেঁধে যা ইচ্ছে তা করো ঠাকুরের কথা, আর বলেছেন জ্ঞান মিশ্র ভক্তি স্বামীজি বলেছেন। সঙ্গ হিসেবে আমরা জ্ঞান মিশ্র ভক্তিকেই প্রাধান্য দিই। জ্ঞান মিশ্র ভক্তি গ্রহণ করে হবে আমরা ধরে নিচ্ছি যে জ্ঞান আর ভক্তির সঙ্গে একটা অসামঞ্জস্য চিরকাল থাকবে, সুতরাং তার মিশ্রণ কেমন করে হবে, তার মানে মিশ্রণ হতে পারে না, এই হচ্ছে তোমাদের একটা ধারণা। আচ্ছা, তোমরা ইয়ে পড়েছ, হনুমানের উক্তি পড়েছ, দেহ বুদ্ধি এত দাস, জীববুদ্ধি আর তদংশ, আত্মবিদ্ধি আর বুদ্ধি আর তমে বা নিশ্চিত। আমি যখন দেহ বুদ্ধিত অবস্থায় থাকি তখন আমি তোমার দাস, তুমি আমার প্রভু। আমি যখন জীব বুদ্ধিতে থাকি তখন তুমি পূর্ণ, আমি তোমার অংশ। আর যখন আত্মবুদ্ধিতে থাকি তখন তুমি আমি আমি, এই অনুমানের সিদ্ধান্ত করছি। এই সিদ্ধান্ত বজায় রেখে জ্ঞান ভক্তির সামঞ্জস্য হতে পারে কিনা আমরা সিদ্ধান্ত হিসেবে জানলুম যে আমি আর তুমি অভিন্ন, কিন্তু সাধন আমাদের কি করে করব আমরা ধারণা করতে পারি না। এই অভিন্নতা ধরে রেখে সাধনা করব কি করে বুঝতে পারছি। এখন আমাদের তাহলে ওর সঙ্গে একটা সামঞ্জস্য বিধান দরকার, দরকারে যেমন বলছেন আমাদের অবস্থার সঙ্গে খাপ খাইয়ে যেটা আমাদের পক্ষে উপযোগী সেটাই আমাদের অনুসরণীয়, এই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। সেই জন্য তো সেদিনও বলেছি যে জ্ঞানযোগী কাকে বলতে বলেছেন, ভক্তিযোগী কাকে কাকে হতে বলেছেন, কর্মযোগী কাকে কাকে হতে বলেছেন, রাজযোগের কথা সেখানে উল্লেখ নেই। কারণ বলেছিলাম যে রাজযোগ হচ্ছে সকল যোগেরই সহায়ক, জ্ঞানযোগের সহায়ক, ভক্তিযোগের সহায়ক, কর্মযোগের সহায়ক, তাই জন্য ওকে আলাদা উল্লেখ নেই। জ্ঞান ভক্তি এই দুটির প্রধান কথাই আছে, আর কর্ম ওর অংশ হিসেবে তো কোথাও বলা আছে। আজকাল আর শুধু কর্মকে কেউ ধরে না, শান্তি কর্মের কথা বলেছেন, সেটি কর্মযোগ মানে সেখানে নিষ্কাম কর্ম, এ কর্মের সঙ্গে কারো বিরোধ হওয়ার কথা না, নিষ্কাম ভাবে কর্ম করতে পারো না, অভ্যাস করো, চেষ্টা করো, এই হল বিধান। তারপরে কর্মযোগের কথা সুতরাং এখানে অসামঞ্জস্যের কথা উঠছে। তার কর্মযোগ মানে আগে ধরে নিলাম যে কর্ম মানে নিষ্কাম কর্ম, আর সেখানে এটা হল গীতা কর্ম বলেছেন সে, আর একটা কর্মযোগ মানে বৈদিক কর্মযোগ, সেখানে বেদের যেসব কর্তব্য বলে নির্দিষ্ট হয়েছে সেই সব কর্ম করে যাওয়া তাকে বলে কর্মযোগ।
সেই কর্মযোগের ভেতরে বলছে সকাম না হলে কর্ম হয় না, সোজা কথা বলা আছে, সকাম ছাড়া নিষ্কাম ভাবে কর্ম হয়। সুতরাং কর্মযোগ করা আমাদের কারো উদ্দেশ্য নয়, নিষ্কাম কর্মযোগ করতে পারলে অবশ্য চলে, কিন্তু নিষ্কাম হয় না বেদে বলছে। সকাম না হলে পুত্র কামও যা যেত, সর্বকামও যা যেত, সব জায়গায় কোন ক্রিয়া বিধান করতেন সেখানে কামনা বলছে, কে অধিকার যে সেই কামনা বিশিষ্ট সে অধিকার। তাছাড়া এখানে কর্মযোগ বলতে স্বামীজির কর্মযোগ যেটা সেটার সঙ্গে আর বা গীতার যে কর্মযোগ, সে কর্মযোগ মানে নিষ্কাম ভাবে কর্ম করা, যদি না পারো চেষ্টা কর, এই কথা বলেছেন। আর একটা বলেছেন সেখানে, কর্মকে ভক্তির অঙ্গ করে কর্তব্য বুদ্ধিতে যে করা নিষ্কাম ভাবে করা না পারো তাহলে অকাম বিষ্ণু কাম হয়, এ কথাও বলেছিল। হয় নিষ্কাম ভাবে করো আর না বিষ্ণু প্রীতি কামনা করো, আমাদের সব কর্মের আছে শ্রীরাম কৃষ্ণ প্রীতি কামনা এরকম করে, তাতে হলো আমার এটা ভক্তির অঙ্গ হয়ে গেল। আর কর্মযোগ বলে আলাদা হলো, ভক্তির অঙ্গ হিসেবে কর্মকে নেওয়া যায়। এখন জ্ঞানযোগের সঙ্গে কর্মযোগের সঙ্গে এইভাবে সামঞ্জস্য হতো, আর জ্ঞানযোগের সঙ্গে কি করে হবে, আমি সেই ব্রহ্ম যদি হয় তা আমি তার দাস, আমি তার সন্তান, কেমন করে হবে। ঠাকুর বলছেন আমি যদি না জানি তো পাঠশালা দাস আমি হয়ে, আমি সন্তান আমি হয়ে, এটা হচ্ছে আমি যদি সেই তিনি আমি এই যদি না করতে পারি, আমি যদি থেকেই যাই তাহলে আমি তার সন্তান আমি তার দাস এই যদি করতে পারছি, সেটা সাধনার পক্ষে কিছু অসম্ভব নয়, আমাদের পক্ষে অসম্ভব। তাহলে জ্ঞানযোগ আমাদের কোন কাজে লাগছে, জ্ঞানযোগ কাজে লাগছে সিদ্ধান্ত সম্বন্ধে, আমি সাধনা করতে পারছি না আমার অযোগ্যতার জন্যে, কিন্তু আমার সিদ্ধান্ত জানা আছে, ঠাকুরও বলেছেন শাস্ত্রের সিদ্ধান্ত যে একই ব্রহ্ম তিনি বিজয় বিচিত্র হয়েছেন, তিনি আমি হয়েছি তিনি তিনি হয়েছেন, এই যে বৈচিত্র্য তার লীলায় বৈচিত্র্য, এই লীলাকে আমরা অস্বীকার করতে পারি না, কারণ আমি যদি তিনি হব তাহলে সাধনা করবে কি, জ্ঞান যোগী ও সাধনা করতে হলে তার সে অপূর্ণতাকে স্বীকার করে নিতে হবে, তার অবিদ্যাকে স্বীকার করে নিতে হবে, অবিদ্যা ব্রহ্মেতে কখনো থাকে না। সুতরাং ব্রহ্মের শুধু ব্রহ্ম আছেন সেখানে সাধনা করবার কেউ থাকে না, কাজেই সেখানে সিদ্ধান্ত হচ্ছে কোনো সাধক নেই কোনো সিদ্ধ নেই, যেমন মান্ডিক কারিগর সেখানে কোনো সাধনার কথা নেই। তো বলছে তাহলে জ্ঞানযোগের সাধনা মানে কি, না এই যে আমাদের ভ্রম প্রত্যক্ষ হচ্ছে এই ভ্রমকে দূর করবার জন্য তার বিপরীত সিদ্ধান্তে দৃঢ় হয়, আমরা বুঝলুম যে আমি আত্মা ছাড়া আত্মা ছাড়া কিছু নেই, কিন্তু এটা আমাদের ধরে রাখতে পারছি না, তার পাচ্ছি না তার কারণ তার বিপরীত সংস্কার দৃঢ় হয়ে আছে, তার বিপরীত সংস্কার অভ্যাস কর, আমি ব্রহ্ম এটা অভ্যাস কর, এই বিপরীত সংস্কার দূর করবার এই হল উপায়, আমি অজ্ঞ এই সংস্কার দূর করবার জন্য আমি পূর্ণ জ্ঞানস্বরূপ এই সংস্কার দৃঢ় করে, সেখানে বলছে এটাই হল জ্ঞানযোগের সাধন। এই যে বিপরীত বুদ্ধি হচ্ছে এটাকে তার বিপরীত সংস্কার দিয়ে দূর করতে হবে। তারপর বলছেন যে বলে আমি পাপি আমি পাপি সে পাপিয়ে যায়, যে বলে আমি শুদ্ধ আমি শুদ্ধ শুদ্ধ হবে, যে বলে আমি মুক্ত আমি মুক্ত সে মুক্ত হবে, যেমন শাস্ত্রের কথা এটা। তাহলে আমি বলি যে আমি পাপি আমি বদ্ধ আমি কথা হচ্ছে আমার একটা ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বলে বোঝালেও আমি ছাড়তে পারছি না, কারণ প্রবল সংস্কার আমার বিপরীত থাকা
একা আমাকে বাধা দিচ্ছে, তাহলে এই বিপরীত সংস্কার যাবে কি করে? জ্ঞান যোগ বলছে আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম বলব, বলো শুধু বললে হবে না, তার অনুযায়ী যা সব বাধা রয়েছে সেগুলোকে দূর করার চেষ্টা করবো, মনকে শুদ্ধ করবো, তা নাই হবে না, বিরত দুশ্চরিতা, না শান্ত না সমাহিত, না শান্ত মানস বা পিত্র নয়ন মাত্র, কেবল বুদ্ধির কসরত করে আত্মজ্ঞান লাভ হয় না, হাজার বুদ্ধির কসরত করো বিচার করো সে আত্মজ্ঞান আসছে না, কারণ প্রবল বাধা রয়েছে। বাধাটা কোন কারণে? বিপরীত সংস্কার মনে গেছে, সেটা দূর করবে কি করে? তার জন্য ওই বলছে যে প্রথমতে দুশ্চরিত থেকে বিরত হব, তারপরে মনকে বিষয় থেকে নিযুক্ত কর, মনকে আত্মা বিমুক্তি করতে চেষ্টা কর, সাধনা কর, তারপর মনকে শান্ত কর, সমস্ত বৃত্তি শূন্য অর্থাৎ বিপরীত বৃত্তি শূন্য কর, করে তখন সেই জ্ঞানাকার ব্রহ্মাকার বৃত্তি তোমার স্থায়ী হওয়া সম্ভব হবে। এই উপায় বলেছেন, উপায়গুলি না করে জ্ঞান যোগ করা যায়, আর এই উপায়গুলি করবার জন্য জ্ঞান যোগ উপায় হতে পারে, ভক্তিযোগ উপায় হতে পারে, এইগুলি করবার জন্য। কোন ভক্তকে বলবো না যে তুমি ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে নিবৃত্ত করো, তারপর তোমার মনকে আত্মাভিমুখী বা ঈশ্বর আভিমুখী করো, ইষ্টাভিমুখী করো, তারপরে মনকে অন্য বিষয়ে থেকে একবার নিবৃত্ত করো, ওতে ধ্যেয় বস্তুতে নিবিষ্ট করো, তারপরে তো তারপর আত্মজ্ঞান বা ঈশ্বর জ্ঞান বা ইষ্ট দর্শন সে তো পরের কথা। সেই ইষ্ট কিরকম হবে তার কল্পনা নিয়ে আগে লড়াই করার কোন অর্থ নেই, এই হচ্ছে আত্মজ্ঞান। আচলে মেয়েদের লড়াই করে আচলে বাঁধি যদি, তাহলে আমার এই বিরোধটা আর আসবে না মনে, যে বিরোধটা ভক্তের মনে ওঠে তোমাদেরও মনে উঠছে, সেটাকে দূর করার উপায় হচ্ছে আত্মজ্ঞান পেছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, তারপরে তো এটা হচ্ছে তার লীলা নিয়ে কথা, আমি যে দেখছি সেই লীলার ভেতরে আমি একটা অংশ হয়ে গেছি, তিনি আমি হয়েছি, তিনি রয়েছেন, এই সম্বন্ধ হচ্ছে, এগুলো সব লীলার অংশ, ভক্ত এই দৃষ্টিতে দেখে, কিন্তু যদি ওই জ্ঞানের ব্যাকগ্রাউন্ড তার পেছনে না থাকে তাহলে আমার ঠাকুর বড়, তোমার ঠাকুর ছোট, আমার জ্ঞান বড়, তোমার জ্ঞান ছোট, আমার মুক্তি হবে তোমার মুক্তি হবে না, বা যে মুক্তি চায় সে হল অজ্ঞান, এরকম নানা রকমের ওদের পরস্পরের বিরোধ আছে, সেই বিরোধগুলি আর উঠবে না যদি অজ্ঞান আর যদি অদ্বৈত জ্ঞান আসলে মাথায় থাকে, আর বিরোধ উঠবে। এই জন্য ঠাকুরের ভাবের সঙ্গে যারা পরিচিত তাদের মনে এই বিরোধ ওঠার কথা নয়, বিরোধ যখন উঠছে হয়তো ঠাকুরের কোন উপদেশের অংশ বিশেষ আমরা ভুলে যাচ্ছি, ঠাকুর বলছেন কলিতে নারদীয় ভক্তি, তারপরে নারদীয় ভক্তি বললেন, তারপরে বলছেন নারদীয় ভক্তি মানে কোনো কামনা নেই, তাকে খালি আমি ভালোবাসেন, তাকে জানবারও প্রয়োগ দরকার, ঠাকুর বলছেন যাকে ভালোবাসেন তাকে না জানলে কি করে ভালোবাসবে, তার সম্বন্ধে তোর মনে একটা কিছু আভাস না থাকলে কাকে ভালোবাসিস? কাজেই জ্ঞানকে একেবারে অস্বীকার করে ভক্তি স্থান পায় না, ভক্তকেও তার ইষ্টকে জানতে হয়, তার ইষ্টের সম্বন্ধে একটা ধারণা হয়, তবে যে সাধন পথে এসে যত এগোবে তার সেই ইষ্টের রূপ তত বদলাবে। সেই গোড়ায় যাকে ইষ্ট বলে মনে করেছিল তিনি ঠিকই আছেন, কিন্তু তার রূপ আমার কাছে বদলে বদলে যাচ্ছে, যত আমি সাধন পথে এগো যত মন শুদ্ধ হবে
তত আমার ইষ্টের সম্বন্ধে ধারণা স্বচ্ছ হবে। এইটি হল যে ঠাকুরের ভালো প্রতিষ্ঠিত তার মনে হবে, আমি বুঝে ফেলেছি তা না, তিনি আমাকে ধীরে ধীরে আমার কাছে তার স্বরূপকে উন্মোচিত করছে, উদ্ঘাটিত করছে, অবগুণ্ঠন দূর করছে। এইরকম করে শেষকালে কি হবে তা নিয়ে গোড়ায় এত মারামারি করার দরকার, হতে তোমার সাধন পথে এগোবার ইচ্ছা নেই, খেলে তত্ত্ব করবার ইচ্ছা। এই জন্য যখন মানুষ ব্যাকুল হয় তখন সেই ব্যাকুলতার সঙ্গে তার বিচার আসে, সে বিচার করে যখন ওই ব্যাকুলতা না আসে ততক্ষণ। এবং ওই ঠাকুরের আদর্শকে আমরা ধরে রেখে আমরা যা অধিকারী নিজেদের বলে মনে করি যোগ্য মনে করি, সেই মতন যা আমরাও চলতে পারি, অথবা যাদের কাছে আমরা উপদেশ চাই তাদের কাছে উপদেশ নিয়েও চলতে পারি। যে উপদেশ না নিয়েও হয় যদি মন শুদ্ধ স্বচ্ছ হয় তাহলে পরিষ্কার হয়ে যায় সব প্রশ্ন, তা না হলে আমাদের সাহায্য করবার জন্য যারা এই পথে চলেন তাদের কাছ থেকে সাহায্য পেতে হয়, তাহলে তোমার চালের পথটা সম্বন্ধে ভ্রমের আশঙ্কা কম কম হয় বলছি। তবু ভ্রম হতে পারে, তুমি যাকে উপদেশ যাকে নিচ্ছ সে কি অভ্রান্ত কাজে হতে পারে, কিন্তু তুমি যদি শুদ্ধ হও তাহলে তোমার ভ্রম তোমার ভেতরে যিনি আছেন আসল যিনি উপদেশটা তিনি সংশোধন করে দেবেন। ঠাকুর বলছেন একটু করো তারপরে কেউ বলে দেবে এসে এই এটি ঠাকুরের কথা, সেটি মনে রাখে যে আমরা সাধন করতে করতে এখন কথা হলো সাধু সংগ্রহ করে লাভটা কি হচ্ছে সে কথা দিয়ে আসছে। এটা তার একটা অংশ, সাধু সংগ্রহ করে লাভ এই যে আমি যে পথে চলছি সেই পথে আমার সাহায্য হতে পারে, প্রেরণা হয় সাহায্য হয়, একজন পাঁচজন একসঙ্গে চললে সাহস পাই পরস্পর। যাদের কাছে সাধু সংগ্রহ করছি যাদের সঙ্গে তাদের সবাই ব্রহ্মজ্ঞ, এ কথা আমি বলছি না, বলতেও কেউ পারে না, যদিও ব্রহ্মজ্ঞ হয় আমরা কি বুঝতে পারব, কাজেই তা ধরে নিতে হবে। কিন্তু পরস্পর একটা পথের প্রতিযোগী হয় তাহলে পরস্পরের সাহায্য সাহস পাই, আদর্শ আছে ধরে চলছে পাঁচজন, ও চলছে আমিও সেই পথে চলছি, পরস্পরের কথার বিনিময় হতে পারে। তোমরা বলবো সাধুরঙ্গ করবো কখন, আমাদের সময় থেকে সাধুরঙ্গ ঘন্টা করে হয় না, যে অমুক ঘন্টা থেকে অমুক ঘন্টা পিরিয়ড ঘন্টা বাজলে আর সাধুরঙ্গ হবে, এই যেমন এখানে এসে সাধুরঙ্গ করতে আসে এরকম করে সাধুরঙ্গ হয়। সাধু সংগ্রহ হয় জীবনের পরস্পরের মিলে থেকে, আমি যে আদর্শকে ধরে চলছি আর একজন সেই আদর্শকে ধরে যদি চলেন দেখি তাহলে তিনি আমার মতে সাধু এবং তিনি সাধু তত পরিমাণে যতদূর আমার চেয়ে এই পথে তার আন্তরিকতা আছে নিষ্ঠা আছে যার জীবনের ভেতর দিয়ে তার প্রকাশ আছে তাকে আমি সাধু বলি। ঠাকুর বলি অন্য জায়গায় কথা আছে, যাকে দেখলে ভগবানের স্ফুরণ হয় সেই সাধু, এবং কোথায় তুমি দিয়ে আছে সে ভগবানের স্ফুরণ হচ্ছে কি এরকম করে সাধু পারে, কারণ তুমি বিচার করতে বসবে না, তুমি দেখবে তোমার সাহায্য কি করে হয়, ভাবের বিরোধী হলে তুমি সংকুচিত হয়ে যাবে, ভাবের বিরোধী চলে যেখানে অনুকূল বা সেখানে সাধু সঙ্গ করবে, তা নাহলে এমন কাঠ জ্ঞানী আছে তারা তোমাদের হাসবে, কে যেমন তোতাপুরি হেসেছিল কে আর রুটি ঠকতে হোক কেউ রুটি ঠকতে হোক, সেই রকম হয়ে যাবে। ঠাকুর ওটাকে তুচ্ছ করে হেসে উড়িয়ে দিয়ে, কিন্তু সাধারণ মানুষ যে অপ্রতিষ্ঠানদের পাবে সেটা হেসে উড়িয়ে দেবে না, সে বলে তাহলে সত্যিকালই রুটি ঠুকছে, এইরকম তারা আশঙ্কা। এই জন্য সাধু বলতে তোমার পথের অনুকূলতা যেখানে আছে সেরকম।
তোমার বুদ্ধি অনুসারে যাকে শুদ্ধ মনে করো, যাকে ওদেরকে ধরো এই পথে অগ্রসর বলে মনে করো, এই পথে সহায় বলে মনে করো, তাকে সাধু বলো। আর তার সঙ্গে অনুসারে হচ্ছে শুধু প্রক্সিমিটি নাই, ফিজিক্যাল প্রক্সিমিটি কাছে থাকা, মেন্টাল রিসেপ্টিভিটি, আমাদের মন রিসেপ্টিভ হবে, আমরা তার থেকে নিতে চেষ্টা করব। যদি শেষ চেষ্টা থাকে দেখব যে সব জায়গা দিয়ে আমরা কিছু না কিছু পেতে পারি। তাই কাকে সংগ্রহ কেউ নেই এখানে, তার তুমি কোনোদিন পাবে সাধারণ পাবে। কিন্তু যদি একজনকে দেখবে লোকটি দুরাচারী নয়, লোকটি ভালো, সাধন সম্বন্ধে তার চেষ্টা আছে, সে পূর্ণ ব্রহ্মজ্ঞান কিনা এই বিচার করতে যেও না, কারণ কোনোদিন করতে পারবে। তোমার বুদ্ধি অনুসারে তোমার নির্ণয় হবে, তাই তোমার বুদ্ধি অনুসারে যাকে তুমি মনে করো অনুকূল তার কাছে সংগ্রহ করো। সংগ্রহ করো মানে তাকে দেখো, তার জীবনের অনুশীলন করো, তার থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করো, তাকে সাহায্য করো। শুধু কাছে থাকলে কিছু হবে, কারণ তার প্রভাব তোমাদের উপরে পড়বে না, রিসেপ্টিভিটি না থাকবে। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায় উপদেশ শান্তিতে জ্ঞান জ্ঞান তত্ত্বদর্শ। এই যে হল তার জ্ঞানী তত্ত্বদর্শীকে পেলেও তুমি তার কাছে কিছু পাবে, সবকেই পাগল বলে লোক উড়িয়ে দিয়েছে, তা আমাদের মতো লোক কোথায়? যেখান থেকে যতটুকু পাও ততটুকু নিয়ে পাথে করে চলতে হবে, এটি সাধু সংঘ। তারপরে সাধু সংঘ সম্বন্ধে আচার্য আমাদের মহাপুরুষ আছে প্রশ্ন করেছিলেন, আমি এটা বলেছি যে তিনি বললেন যে ঠাকুরের মূর্ণ সমাধি হতো, ঠাকুরের সন্তানদের ভেতরেও আমরা খুব আধ্যাত্মিক প্রভাব দেখতে পাই, আমাদের ভেতরে কারো কিছু দেখছি না। মহাপুরুষ তখনই বললেন যে তুমি অপরের দিকে দেখছো, কারণ তোমার নিজের দিকে দেখো, তোমার নিজের এগুতে হবে সাধন পথে, তোমার বিচার করে পরক করে দেখাটাতে লাভ হবে না। তুমি নিজে বিচার করে দেখো তুমি এগুচ্ছ কি অপরের দিকে বিশ্বাস করো, এই জন্য তুমি ওটা নিষেধ করবে। সাধু সংঘ মানে ওই তাকে পজিটিভ একটা ভাব নিয়ে দেখা, নেগেটিভ ভাব নিয়ে দেখা না, তাহলে তুমি কোথাও সাধু করো। ইয়ের কথা আছে স্বামীজির লোকের ভেতরে আছে যে তুম দূরে আসতে পারো, কোথাও একজনকে পাবে না ব্রহ্মজ্ঞান, কারণ তুমি তোমার রিসেপ্টিভিটি নেই, তুমি কি করে ব্রহ্মজ্ঞান বিচার করবে, কিছুতে পারবে। কাজে তোমার রিসেপ্টিভিটি দরকার, তোমার নিজের যে আদর্শ তোমার মনে আছে সে আদর্শের অনুরূপ একটা ভাব, এই ভাবগুলো ক্রমশ বদলাবে। তুমি যদি আন্তরিক হও তাহলে যেমন ঠাকুর বলেছেন আন্তরিক হও যদি তাহলে তোমার আগমাগ সব দূর হবে, তিনি পথকেও এসে বলে দেবে এই জন্য। অর্থাৎ ঠাকুর বলতেন শেষে মনি গুরু হয়, এই কথাটা বলেছেন মনি শেষে গুরু হয়, যখন মন সাধনার ফলে শুদ্ধ হতে থাকে, শুদ্ধ হতে হতে সে তখন সত্যের প্রতিচ্ছবি ধারণা করতে পারে। বাইরে থেকে কেউ আসবার দরকার নেই, ভেতর থেকেই তার ভেতরে আমরা যেতে পারি না বলে বাইরের সাহায্য করছি, এই চিন্তা রাখতে হবে। বাইরের সাহায্য আমাদের খানিকটা হয়, কিন্তু ভেতরে আমাদের ওই আকাঙ্ক্ষা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, কারণ কিউরিয়াসিটি থেকে হবে, কৌতূহলের ভেতর দিয়ে সাধনা হয়, আন্তরিকতা চাই। আন্তরিকতা হলে আমি যদি ভুলও করি, ভেতরে তিনি আছেন দেখছেন এই বিশ্বাস নিয়েছে, তাহলে আমার ভুল সংশোধন হবে, সেটাই ভেতরই করি।
আমাদের মূল সংশোধন হবে, কারণ ভেতরে আঞ্চলিকতা আছে। আর যাকে ডাকছি তিনি জানেন যে আমি তাকেই ডাকছি, হয়তো বলতে পারি না ঠিকই বাধা তো করতে, কিন্তু দেখছেন আমাকেই চান। এই যে ভরসা দিয়েছেন ঠাকুর, কাজে ভয় নেই কিন্তু আমরা একবার কত প্রশ্ন হব, সেই জন্য ঠাকুরকে আদর্শ রূপে ধরে চলবে। আমাদের বোনামির জন্য ঠাকুরকে ধরবে না, আমরা নিজেরা বিচার করে যে দেখেছি এরকম বিশাল এরকম উদার এরকম আদর্শ আর পাই না, এই জন্য তাকে যদি ধরে থাকি তাহলে আমাদের ভয় নেই। আই এম নট দ্য এক্সক্লুশন অব আর দর্শন, তা বলছি নট টু দ্য এক্সক্লুশন অব আর দর্শন। ঠাকুরের ভেতরে সর্বভাবের বিকাশ আছে, আমাদের অনুরূপ তিনি আদর্শ সামনে স্থাপন করবেন, এই আদর্শ তিনি আবার বদল করবেন। যেমন চলব আমরা মনে আমাদের ছবি সেরকম অনুকূল হয়ে যতক্ষণ স্বচ্ছ হবে শুদ্ধ হবে তত তার ভেতরে সত্যের প্রকাশ পরিষ্কার হবে। সত্যের উপলব্ধি নানান রকম হয়, তার ভেতরে অনন্ত বৈচিত্র্য আছে, মেনি ফ্যাসেটস আছে, সেইগুলির কত বিচার করে একটার সঙ্গে আর একটা কত পার্থক্য, ওসব হিসেব করাচ্ছে আমাদের মনকে শুদ্ধ করা যাতে সত্যের ছবি হয়। তত্ত্বম প্রসন্ন অপারণ্য সত্য ধর্মায় দৃষ্টায়, আমি সত্য ধর্ম, সত্য আমার ধর্ম, আমি যাতে তোমাকে দেখতে পারি, তোমার স্বরূপকে বুঝতে পারি, তোমার ওই মুখ ঢাকা মুখের ঢাকাটা খোল যাতে তোমার মুখকে আমি দেখতে পারি, এই প্রার্থনা বাকি সুন্দর প্রার্থনা। এই প্রার্থনা তোমাদেরও করতে হবে, আমাদের ভুলভ্রান্তি যদি হয় তুমি সংশোধন নিয়ে আমাদের পথ দেখা আর হবে। বক্তৃতা করতে হয়ে যায় বক্তৃতা, উত্তর দিতে যে বক্তৃতা হয়ে তাহলে তোমাদের আরো একটু বেশি করে কিন্তু তা তো সময় তোমাদের কথাটা এখানে বুঝলো বুঝে তা আমি আমারটা বলে দেব, তার উপরে তোমাদের যেসব সন্দেহ সে প্রশ্ন একটু উত্তর হয়ে দিতে পারছি না, এক পনেরো দিন পরে উত্তর দিলে তোমাদের কত ইন্টারেস্ট থাকবে। এমন এক সময় হয়ে গেছে বোধহয়,